আসসালামু আলাইকুম সুই দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খাওয়া দাওয়ার একটা মহোৎসব চলতেছে। আসলে এই খাওয়া দাওয়া পূর্ব দেলু গ্রামের বিজয় বাংলা যে নৌকা আছে, এই নৌকার মাধ্যমে আল্লাহরা খাওয়া দাওয়া করতেছে। তারা কিছুক্ষণের মধ্যে তারা তাদের সেই কাঙ্ক্ষিত বাইদের যে জায়গা সেই জায়গায় যাবে। তো বাইরে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই একটা নৌকা বাইরে যাওয়ার পূর্বে কী কী ধরনের আনুষ্ঠানিকতা থাকে, কী কী ধরনের প্রস্তুতি থাকে এবং কী কী ধরনের উৎসব থাকে। তো চলুন আমরা দেখি বিজয় বাংলা পূর্ব দেলুয়ার লোকজন কীভাবে বাইরে যাওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজয় বাংলা যেহেতু নৌকা বাইরে যাবে আজকে, সুতরাং তাদের মাঝিমাল্লাদের জন্য খাবার অনেকগুলো আয়োজন আমরা অনেক খাবার দেখতে পেলাম এবং এই খাবারগুলো আপনার সাথে শেয়ার করলাম। এবং এর পরবর্তীতে বিজয় বাংলা আরও কী কী কার্যক্রম আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা দেখতে পাচ্ছি রান্না কিন্তু শেষ হয়নি, এই পাশে আরও রান্না চলছে। গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষজন এই রান্নার কাজের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে রেখেছে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে আজকের নৌকাবাইকে সফল করার জন্যে তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে নৌকা দ্বারা মাঝি মাল্লা তারা কেউ খেতে বসেছে, কেউ বা খাবার প্রস্তুতি নিচ্ছে, কেউ থালা নিয়ে, কেউ বা আবার খাওয়া শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়ার জন্য কোনো বসার ব্যবস্থা নাই, কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে মাটির মানুষ মাটিতে বসেই সবাই খুব মহানন্দে খাওয়া দাওয়া করছে, কারণ কিছুক্ষণের মধ্যে তাদের বাইরে যেতে হবে, হাতে সময়ও কম, যার জন্য এত আনুষ্ঠানিকতার সময় হাতে কম। যে যেখানে যে অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থায় বসেই খাওয়া দাওয়া করছে। এবং আমরা খাওয়ার আইটেমগুলো এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার আইটেম হিসেবে আছে সাদা ভাত, অনেক ডেকসি ভরা ভাত আছে। এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি করা হয়েছে সম্ভবত সবজি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানেও সবজির আয়োজন করা হয়েছে এবং যার যেমন খাবার প্রয়োজন হচ্ছে সে এখান থেকে এসে তাদের সে প্রয়োজনীয় খাবার নিয়ে যাচ্ছে এবং সবাই খুব আগ্রহের সাথে খাবারগুলো খাচ্ছে। ভাই, খাওয়া দাওয়া হচ্ছে কেমন? ভালো। কী আইটেমের খাওয়া দাওয়া দিচ্ছে আজকে? আইটেম নাউ ডাউলার, তার বাদে আলু, আলু তার বাদে চলছে রুই মাছ, তাই দে ব্যাগ দে নাবরা, নাবরা ডাউল দে নাবরা, ডাউল দে নাবরা। টেস্ট টেস্ট কেমন হয়েছে? টেস্ট ভালো হয়েছে, ভালো হয়েছে, সবাই তো বলতেছে টেস্ট হ্যাভি সুন্দর হয়েছে। আচ্ছা, এখন খাওয়া দাওয়ার পরে কি কাজ? খাওয়া দাওয়ার পরে নাও বাইস, নাও বাইস। আপনি বাইজেল? আমি বাইসেল। আচ্ছা, শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজয় বাংলা পূর্ব দেলুয়ার নৌকার যারা মাঝি মাল্লা তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা খাওয়া দাওয়া করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এখনও পিস পড়ে আছে তারা একের পর এক এই গেট দিয়ে খাবারের জায়গাতে প্রবেশ করছে এবং তারা দ্রুত খেয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং যারা এই খাওয়ানোর দায়িত্ব আছে তারা সবাইকে তাগাদ দিচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেওয়া এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত নৌকাবাইদের কেন্দ্রস্থলে যেতে হবে। শুধু দর্শক, এখন আমরা কথা বলবো এই ওয়ার্ডের মেম্বার যিনি একজন জনপ্রতিনিধি, তিনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নৌকাবাইজ এবং এই খাবার দাবার সঙ্গে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তিনি মিশে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, খাওয়া দাওয়া করছেন? জি। আচ্ছা, এই যে আপনার যারা মাঝি মাল্লা আপনার গ্রামের লোকজন আপনার ওয়ার্ডের লোকজন কি খাওয়াচ্ছেন এদেরকে আজকে? আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর মিয়মের গ্রামে নৌকাবাইজ প্রতিযোগিতা, এই নৌকাবাইজ প্রতিযোগিতায় আমার গ্রামের বিজয় বাংলা নৌকায় মাঝি মাল্লা সবাইকে নিয়ে আমরা এখন ওই ওখানে উদ্দেশ্যে রওনা দেবো। তাই আমার গ্রামের মাঝি মাল্লা সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো নৌকাবাইজের উদ্দেশ্যে। কতজন লোকের খাওয়ার আয়োজন করছেন আজকে আপনারা? 150 লোকের আয়োজন, 150 জন লোক হবে। আচ্ছা, কী আইটেম দিচ্ছেন খাবার? খাবার আইটেম হলো আপনার মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে ঘাটি। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি সবজি দিয়ে দিচ্ছেন, আপনারা তো ইচ্ছে হলে মাংস বাইরে ভালো খাবার দিতে পারতেন, সেগুলো না দিয়ে সবজি দিচ্ছেন কেন? আমাদের মাংস জিনিসটা হলো
গরম জিনিস তো আর মাংসটা খাই আমরা নৌকায় উঠি না, এই জন্য আমরা মাংসের আয়োজন করি নাই, আমরা এই জন্য নিরামিষের আয়োজন করেছি। আচ্ছা বিজয়ের পরে মানে নৌকা বাইরে জিতার পরে তখন কি আবার খাওয়া দিবেন নাকি? অবশ্যই বিজয়ের আনন্দে তখন আরও বিজয় আল্লাহ যদি আমাদের সহায় থাকে, বিজয় বাংলা যদি আমরা চ্যাম্পিয়ন হই অবশ্যই এই মাঝি মাল্লাদের বাইসেলদের আমরা অবশ্যই একটি বড় ধরনের ভালো ধরনের একটা আরও উন্নত আয়োজন উন্নত মানে খাবার এবং একটা ভালো বড় ধরনের একটা আয়োজন করা হবে। আচ্ছা আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু মহাসমারোহ হয়ে চলছে, যে যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় তারা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিচ্ছে। কিছুক্ষণ পরেই যেতে হবে সেই নৌকা বাইজের জায়গায় সোমতলা। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিজয় বাংলার কর্তৃপক্ষ তারা কিন্তু পর্যাপ্ত খাবারের আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এই নৌকার সাথে জড়িত সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা তাদের একটা উৎসবে পরিণত হয়েছে, এবং এই উৎসব মুখর পরিবেশকে সঙ্গে নিয়েই তারা কিন্তু সেই তাদের কাঙ্ক্ষিত নৌকাবাইদের জায়গাতে যাবে এবং বিজয় বাংলার বিজয় ছিনে নিয়ে আসবে বলে তাদের মনোবল অটুট করুক। সুজ দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে খাওয়া দাওয়া করছেন মুরব্বী, উনি আমরা দেখতে পাচ্ছি নৌকার মালিক, উনিও কিন্তু এই জনগণের সাথেই জনগণের কাতারে বসে খাওয়া দাওয়া করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি অত্যন্ত সুসজ্জিত বাড়ি, এবং এই বাড়ির মধ্যেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে খাওয়া দাওয়া চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নৌকা বিজয় বাংলা কিছুক্ষণের মধ্যেই বাইজে যাবে, এই সেই উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? আপনারা কি প্রত্যেকদিন বাইজের পূর্বে এরকম খাওয়া দাওয়া দেন পাবলিককে? বাইজের আগেও খাওয়া দাওয়া হয়, বাইজের পরেও বাইজ করে এসেও খাওয়া দাওয়া হয়। বাইজের পরে খাওয়া দাওয়া চলবে? খাওয়াই বাইজ করে এসে শেষে। আচ্ছা আপনি এই বিজয় বাংলা নৌকার কি দায়িত্বে থাকেন? আমার গ্রামের চান ভরা হাওয়াস করছি, আমাকে নাও বন্ধে দাও, আমি নাও সেই জন্য মানে মালিক আনিয়ে দিছি, চান ভরা হাউস করার নাকি চান ভরা হাউসের নাকি আমি এটা পালন করি, আল্লাহ করবে দিছি। এই তো এই নৌকা বাইদের সাথে আপনি কত বছর জড়িত আছেন? পাঁচ বছর। আচ্ছা আপনি আপনি কি নৌকা বাইদের ওখানে যাবেন? হ্যাঁ যাব। প্রত্যেক বাইদেই আপনি যান? যাই, আবার দায়িত্ব দেয় কজন বার। আচ্ছা বাইদের সময় কি নৌকাতে থাকেন আপনি? না এখন আর থাকেন না, আগে কি থাকছেন কোনো দিন? বাইজেল ছিলেন? এই নৌকার আগে গুনো। আপনাদের গ্রামে এটা দিয়ে কয়টা নৌকা হলো? পাঁচটা নৌকা। আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনি সাংবাদিক? জি। আচ্ছা আপনি এখানে আসছেন কি সংবাদ পর করার জন্য নাকি? আসলে পূর্ব বদলা এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামটা এই আমাদের গ্রাম নৌকার জন্য একটা সুনাম, বেশ সুনাম আছে। সেই 1960 সাল থেকে আমাদের গ্রামে গ্রামের লোকজন সবাই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন এলাকায়। আমাদের এলাকার যে নৌকা, এই নৌকা সিরাজগঞ্জ জেলা, পাবনা, নাটোর জেলা, এই তিনটা জেলার ভিতরে চ্যাম্পিয়ন একটা নৌকা প্রত্যেক বছর। আপনাদের এই যে বিজয় বাংলার নৌকা পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর তিন জেলার মধ্যে নৌকাবাইদের জগতে একটা বিখ্যাত নৌকা কোনটা? আচ্ছা আপনি কি নৌকাবাইজ দেখতে যাবেন এদের সঙ্গে? অবশ্যই নৌকাবাইজ আমার ভালো লাগে। আমরা
আগে থেকে আমরা নৌকাকে অনেক ভালোবাসি। তার মানে নৌকা এবং নৌকাবাজ এই গ্রামের মানুষের কাছে এটা ঈদের আনন্দের মতো। অবশ্যই ঈদের আনন্দের মতো, এটা আমাদের ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, অনেক পুরাতন ঐতিহ্য, এবং এর সাথে জড়িত এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই সবাই মিলে আমরা নৌকাকে ভালোবাসি। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বিজয় বাংলা নৌকা বাইজের লোকজন, নৌকার মাঝি মাল্লারা তারা অলরেডি টাকে উঠে গেছে। যেহেতু নৌকাবাইজ জায়গাটা এখান থেকে দূরে, জন্য তারা নৌকাটা পূর্বে সেই বাইজের জায়গায় রেখে এসেছে, এবং নৌকার দ্বারা মাঝি মাল্লা তারা এটা আগবুঝাই করে সেই তাদের কাঙ্ক্ষিত নৌকাবাইজের জায়গায় যাচ্ছে। কিছুক্ষণ আগেই কাওয়াদার পর্ব শেষ হয়েছে, এখন যাবার পালা। দর্শক আমরা দেখতে পাচ্ছি ট্রাক কিন্তু ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে যাচ্ছে, এবং যারা এখনও ট্রাকে উঠতে পারে নাই তারা কিন্তু সবাই যে তার মতো ট্রাকে উঠে পড়ছে।